সুপ্রিয় দর্শক মণ্ডলী ডাক্তার বক্তিয়ার কামাল আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বিষয় হচ্ছে রমজানে স্কিনের এবং চুলের যত্ন সুপ্রিয় দর্শক এবার রমজান একটি বিশেষ পরিস্থিতিতে হচ্ছে এই রমজান হচ্ছে গরম এবং করোনার মধ্যে গ্রীষ্মকালে যেটা হয় যে আমাদের শরীর থেকে প্রচুর ঘাম বেরোয় এই ঘাম কি এই ঘামের মধ্যে পানি থাকে এবং প্রচুর লবণ থাকে সুপ্রিয় দর্শক হলে আপনি যখন রোদে বের হবেন সাবধানে থাকবেন যাতে আপনার প্রচুর ঘাম না বের হয় এবং অপ্রয়োজনে রোদে বের হবেন না কারণ বেশি বের হলে আপনার শরীর থেকে প্রচুর ঘাম সাথে পানি এবং খনিজ লবণ বের হয়ে যাবে আর আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে এইবারের রমজান করোনার মধ্যে এই করোনার মধ্যে যদি আপনি বাইরে বের হন অকারণে আপনার করোনা সংক্রমণের একটি ঝুঁকি থাকবে ফলে আপনি আপনার নিতান্তই ব্যক্তিগত প্রয়োজন যেমন প্রয়োজনীয় খাবার অথবা ওষুধের জন্য আপনি বাইরে বের হবেন বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন না হলে আপনার করোনা সংক্রমণের একটা ঝুঁকি থেকে যাবে সুপ্রিয় দর্শক তাহলে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে ঘরে থাকতে হবে এবং খুব বেশি প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক পরতে হবে আর পর আর যেটা যে প্রয়োজন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের গোসল আমরা নিয়মিত গোসল করব এবং নর্মাল পানি দিয়ে গোসল করব। এবং গোসলের পরে আমরা যেটা করব অবশ্যই শরীরে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে রাখবো ময়েশ্চারাইজার বলতে যেটা আমাদের শরীরকে ভেজা রাখে এটা কি ডাকতে পারে যে কোনো তেল নারিকেল তেল হতে পারে সরিষার তেল হতে পারে অথবা অলিভ অয়েল হতে পারে অথবা আপনি যদি কোনো বাজারের কোনো ক্রিম ব্যবহারে অভ্যস্ত থাকেন তাহলে আপনি সেই ক্রিম বা লসন ব্যবহার করতে পারেন সুপ্রিয় দর্শক তাহলে আমাদেরকে জানতে হচ্ছে যে আমরা অবশ্যই ঘরে থাকবো গোসলের পর কোনো একটা ময়েশ্চারাইজার লাগাবো এবং বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবো তারপরে হচ্ছে যে আমাদের ইফতারির সময় ইফতারিতে আমরা কি করবো ইফতারিতে আমরা কখনোই ভাজা পোড়া খাবার খাবো না আমরা ট্রেডিশনালি যেটা করি যেটা মুড়ি নেই তারপরে হচ্ছে বেগুনি তারপরে পেঁয়াজু বা বিভিন্ন ধরনের ভাজা পরে এবং তৈরাক্ত খাবার আমরা কখনোই এগুলো খাবো না আমরা তাহলে কী খাবো প্রচুর পানির শরবত লেবু পানি চিনি এসবগুলি ভুষি এগুলো দিয়ে শরবত বানিয়ে খাব তারপরে যেটা হচ্ছে দেশি ফল আসতে প্রচুর দেশি ফল খাব খেজুর খাব বাদাম খাব তারপর প্রয়োজন হলে ভাত এবং তরকারি খেয়ে ফেলব সুপ্রিয় দশক রোজাতে কী হয় আমরা সারাদিন অভুক্ত থাকি অভুক্ত থাকার ফলে আমাদের শরীরে প্রচুর পানি শূন্যতার সৃষ্টি হয় এবং এই পানি শূন্যতা পূরণ করার জন্য আমাদেরকে প্রচুর পানি খেতে হবে সেহেরি এবং ইফতারিতে কমপক্ষে আট গ্লাস পানি খেতে হবে এবং যেসব খাবারে প্রচুর পানি আছে যেমন ফল এবং শাকসবজি এসব খাবার প্রচুর পরিমাণে খেতে হবে সুপ্রিয় দর্শক তাহলে আমরা অবশ্যই ভাজা ভাজাপোড়া খাব না এবং অবশ্যই প্রচুর পানি খাবো এবং পানিযুক্ত খাবার খাবো এখন যেটা হচ্ছে যে খেজুর আমরা প্রচুর খেজুর খাই ট্রেডিশনালি আমাদের ঐতিহ্যগতভাবে খেজুরে কি আছে খেজুরে প্রচুর ফাইবার আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে এমন একটি ভিটামিন যেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাজায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের যেটা করে যে আমাদের বয়স অ্যান্টিএজিং হিসাবে কাজ করে এবং এর মধ্যে প্রচুর ভিটামিন এ আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং আদার কেমিক্যাল আছে সবচেয়ে দর্শক আমরা বাদাম খাব কারণ বাদামে প্রচুর ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার আছে যেগুলো আমাদের হজমে সাহায্য করবে তাহলে আমাদের কি করা উচিত আপনারা এতক্ষণ নিশ্চয় জেনে গেছেন আর যেটা করতে হবে যে আমাদের ঠোঁটে অনেক সময় ময়েশ্চারাইজার লাগাইতে হবে কারণ আমরা অনেক লম্বা সময় খাই না এ সময় ড্রাই হয়ে যেতে পারে এবং ঠোঁট ফেটে যেতে পারে ফলে ঠোঁটে যে কোনো একটা ময়েশ্চারাইজার বা লিপ জেল অথবা কোনো পেট্রোলিয়াম জেলি লাগাবেন সুপ্রিয় দর্শক রোজা একটি নিয়ামত হিসাবে আমাদের কাছে অবতীর্ণ হয়েছে এই রোজার দিনে আমরা যেটা করব যে সব নিয়ম মেনে চলব এবং ভালো থাকবো রোজা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই নয় রোজার মাধ্যমে আমাদের অনেক লাভও আছে যেমন আমাদের শরীরের যত দূষিত পদার্থ আছে সেগুলো বের হয়ে যায় অর্থাৎ আমরা ডিটক্সিফাইড হয়ে যাই আমরা বিশুদ্ধ হয়ে যাই আমাদের শরীর টক্সিন বা জীবাণমুক্ত জীবাণুবু আমি বলবো না এখানে যে আমরা দূষিত পদার্থ মুক্ত হয়ে যাই তাহলে রোজা রাখার একটা বিশেষ উপকারও আছে আরেকটা উপকার হচ্ছে রোজার দিনে যে কোনো ধরনের অ্যালার্জি এবং একজিমার তীব্রতা কমে যায় রোজার দিনে ব্রণের তীব্রতা কমে যায় তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা রোজা রাখেন তারা অনেক ভালো কাজ করছেন যারা রোজা না রাখেন তারা চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আমাদেরকে একটা সুস্থ জীবন যাপন করতে হবে কারণ রোজা আমাদেরকে শিখিয়ে দেয় যে আমাদের কীভাবে একটা নিয়মতান্ত্রিক এবং সুস্থ জীবন যাপন করতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ সুপ্রিয় দর্শক মণ্ডলী আবার ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন খুদা হাফিজ